आज के तुम्हारे खाद्य जो अंशगुल आलोचना कर तृतीय पार्ट अर्थात एर आगे दिन खाद्य सम्पर्के एक साधारण धारणा दिए तरह खाद्यर जे मूल जे तीनटे भाग रही है शर्करा प्रोटीन एवं फैट तार मध्य शर्करा जातीय खाद्य नहीं तुम्हारे आलोचना कर आज के जो अंशा आलोचना करते चले हम प्रोटीन खूब सहजे नाम तुम्हारा शुने प्रोटीन खाद्य प्रोटीन जातीय खाबार एक बेशी खेते हैं कारण एगुलो देह हरमोन एवं एंजाइम संश्लेषे विशेष भूमिका निये थाके मासल रोयेछे मासल पेशी गठनेओ किन्तु विशेष भूमिका निये थाके तो जाइहोक जे अंशगुलो आजके आलोचना करब सेई अंशगुलोर किछुटा आमि बोर्डे लिखेछि देखा जाक एगुलो आलोचना करा जाय किना ख्याल करे देखो যে অংশগুলো পড়াবো বলে মনে করেছি প্রোটিন কাকে বলে অর্থাৎ প্রোটিন কাকে বলে প্রোটিন বলতে কি বোঝো দুই প্রোটিনের উৎস কি কি অর্থাৎ প্রোটিন জাতীয় খাদ্যগুলো আমরা কোন কোন খাবারের মধ্যে পাবো প্রোটিনের ভাগগুলো কি কি অর্থাৎ প্রোটিন কত প্রকার ও কি কি প্রোটিন কত প্রকার ও কি কি তারপরে প্রোটিনের গুরুত্ব কি অর্থাৎ প্রোটিন জাতীয় খাদ্য আমাদের শরীরে কি কি ভূমিকা নিয়ে থাকে प्रोटीन खेले देहे की उपकार है से अंशगुल तुम्हारे जानव एवं सबशेषे देखो अत्यधिक प्रोटीन ग्रहण समस्या की कि प्रोटीन जातीय खाद्य जो बेशी परिमाणे ग्रहण करा जाए ताहलो किन्तु समस्या एछाड़ाओ आरेकटा पार्ट हलुद काले दिच्छि प्रोटीनेर प्रोटीनेर अपुष्टि जनित रोग দুটো রোগ হতে পারে সেটা আমি আলোচনা করব তা প্রথমেই আমি চলে আসি প্রোটিন কাকে বলে দেখো কার্বোহাইড্রেটের যে সংজ্ঞাটা দিয়েছিলাম তার সঙ্গে প্রোটিনের সংজ্ঞার অনেকটা মিল আছে এটা একটু ভালো করে তোমরা জানার চেষ্টা করবে প্রোটিনের সংজ্ঞা দিতে গেলে আমরা বলবো যে জৈব যৌগের মধ্যে কি বললাম যে জৈব যৌগের মধ্যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন ও নাইট্রোজেন থাকবেই কার্বন হাইড্রোজেন অক্সিজেন এবং নাইট্রোজেন থাকবেই এবং ক্ষেত্র বিশেষে সালফার এবং ফসফরাস জাতীয় কোন মৌল বা যৌগ থাকতে পারে এবং যে জৈব যৌগ অসংখ্য অ্যামাইনো অ্যাসিড অণু দিয়ে তৈরি তাকেই আমরা বলবো প্রোটিন প্রোটিনের মধ্যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন এবং নাইট্রোজেন থাকবেই এক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন এবং অক্সিজেন 2:1 অনুপাতে থাকবে না আর প্রোটিনের এককে অ্যামাইনো অ্যাসিড বলা হয় অ্যামাইনো অ্যাসিড এই অ্যামাইনো অ্যাসিড গুলো এক বিশেষ ধরনের বন্ধনী বা বন্ড দ্বারা পরস্পর যুক্ত হয় এই বন্ধনী বা বন্ড গুলোকে ইংরেজিতে বলা হয় পেপটাইড বন্ড পেপটাইড বন্ড এই পেপটাইড বন্ড বা পেপটাইড বন্ধনী দ্বারা অ্যামাইনো অ্যাসিড অণুগুলো যুক্ত হয়ে প্রোটিন যৌগ তৈরি করে সেই জন্য আমরা ঘুরিয়ে বলতে পারি অসংখ্য অ্যামাইনো অ্যাসিড অণু পেপটাইড বন্ড দ্বারা বা বন্ধনী দ্বারা যুক্ত হয়ে যে জৈব যৌগ গঠন করে সেই জৈব যৌগগুলোকে আমরা প্রোটিন বলে থাকি তাহলে আশা করি প্রোটিনের যে কমপ্লিট সংজ্ঞা বা ডেফিনেশন সেই বিষয়ে আমি তোমাদের একটা ধারণা দিতে পেরেছি এইবার চলে যাই এই যে প্রোটিন জাতীয় খাদ্য প্রোটিনের উৎস কি প্রোটিনের উৎস দু রকমের হতে পারে
উদ্ভিজ্জ এবং প্রাণীজ দু রকমের উৎস হতে পারে। এক এবং দুই, একটা উদ্ভিদ আর একটা প্রাণীজ, উদ্ভিজ্জ এবং প্রাণীজ। উদ্ভিজ্জ উৎস এবং প্রাণীজ উৎস। উদ্ভিজ্জ উৎসের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে ডাল জাতীয় খাদ্যে প্রোটিন বেশি পরিমাণে থাকে। ডাল জাতীয় খাদ্য, মসুর ডাল, ছোলার ডাল, মটরের ডাল, এছাড়াও যে অন্য যে বিভিন্ন রকমের ডাল রয়েছে তা আমরা মানে কি বলবো পালসেস বলে থাকি, ডালকে পালসেস বলে থাকি বা পালস বলে থাকি। এই ডাল জাতীয় খাদ্য শস্যতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যে কোনো ডাল, তার মধ্যে মসুর ডালে একটু বেশি থাকে আর ছোলার ডালে। এছাড়াও সয়াবিন, এটা কিন্তু উদ্ভিজ্জ খাদ্য। সয়াবিন কিন্তু একটা গাছের বীজের থেকে তৈরি, যেমন বেসন তৈরি করা হয় মটর থেকে বা খেসারের ডাল থেকে তৈরি করা হয়, তেমনি কিন্তু সয়াবিন একটা গাছ আছে, সয়াবিন গাছ। সেই গাছে বিনস এর মতো ফল তৈরি হয়, অনেকটা বরবটির মতন, তার মধ্যে বরবটির মতো দানা তৈরি হয়। ওই দানাগুলোকে পেকে গেলে শুকনো হয়, তার সেটাকে মেশিনে পিষে তার থেকে মানে ময়দা বা আটার মতো গুঁড়ো তৈরি করা হয়, তাকে মেশিনে পিষে সয়াবিন বড়ি তৈরি করা হয়, যাকে তোমরা দেখবে টিভিতে খুব অ্যাড দেওয়া হয়। নিউট্রিলা, নিউট্রিলা আছে, আরো অন্যান্য কোম্পানির দেখবে রয়েছে সয়াবিন। তা চলে আসি, এই যে সয়াবিন জাতীয় খাদ্য প্রোটিনের একটা বিশাল উৎস, বিভিন্ন প্রকারের ডাল, এছাড়াও টমেটো, পালং শাক, তাছাড়া এঁচোর, ডুমুর অথবা কলার মোচা, কলার থোর, এগুলোতে কিন্তু প্রোটিন খুব বেশি পাওয়া যায়। এছাড়াও সবুজ শাকসবজির মধ্যেও প্রোটিন কম বেশি পাওয়া যায়। উদ্ভিজ্জ উৎস মানে উদ্ভিদের মধ্যে যে সমস্ত প্রোটিনগুলো আমরা পাবো। প্রাণীজ উৎসের মধ্যে, প্রাণীজ উৎসের মধ্যে মাছ, মাংস, ডিম, দুধ, ছানা এবং পনির, এগুলোতে প্রচুর পরিমাণে প্রাণীজ প্রোটিন থাকে, বিশেষ করে মাংসের মধ্যে প্রচুর পরিমাণে থাকে। মাছেও প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়, ডিমে পাওয়া যায়, মাছ মাংস ডিম, দুধেও বেশ কিছু পরিমাণে প্রোটিন থাকে। আর এই যে দুধ থেকে তৈরি যে খাবারগুলো, বিশেষ করে পনির, প্রচুর পরিমাণে প্রোটিন কিন্তু পনিরের মধ্যে থাকে। তাই প্রাণীজ উৎসের মধ্যে মাছ মাংস ডিম দুধ ছানা পনির, এগুলোতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এখানে আমি দুটি শব্দ তোমাদের বলবো, মানে প্রাথমিক প্রোটিন বা প্রথম শ্রেণীর প্রোটিন এবং দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বলতে কি বোঝো। উদ্ভিজ্জ প্রোটিনকে আমরা বলে থাকি দ্বিতীয় শ্রেণীর প্রোটিন, সেকেন্ড ক্লাস প্রোটিন, কারণ উদ্ভিজ্জ প্রোটিনের মধ্যে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড গুলো নর্মালি থাকে না। সয়াবিনের মধ্যে বেশ কয়েকটা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড থাকে। উদ্ভিজ্জ প্রোটিনের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড গুলো থাকে সেগুলো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড না, সেই জন্য উদ্ভিজ্জ প্রোটিন গুলোকে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বলে থাকি। আরেকটা জিনিস মাথায় রাখবে, ফার্স্ট ক্লাস প্রোটিন বা প্রথম শ্রেণীর প্রোটিন বা মুখ্য প্রোটিন মানে হচ্ছে প্রাণীজ প্রোটিন। এই প্রাণীজ প্রোটিনের মধ্যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলো থাকে। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড এর মধ্যে যেমন লিউসিন, লাইসিন, মিথিওনিন, থ্রিওনিন, এগুলো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, এগুলো আমাদের বৃদ্ধি এবং পুষ্টিতে বিশেষ ভূমিকা নিয়ে থাকে। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড গুলো প্রাণীজ প্রোটিনের মধ্যে বেশি পরিমাণে থাকে, সেই জন্য প্রাণীজ প্রোটিনকে বলা হয় ফার্স্ট ক্লাস প্রোটিন অর্থাৎ প্রথম শ্রেণীর প্রোটিন বা মুখ্য প্রোটিন। অনেক সময় তোমরা একটু উঁচু ক্লাসে উঠলে দেখবে একটা প্রশ্ন দেওয়া হয়, উদ্ভিজ্জ প্রোটিন অপেক্ষা প্রাণীজ প্রোটিন বেশি উপকারী কেন?
উদ্ভিজ্জ প্রোটিনের মধ্যে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড গুলো থাকে না, ব্যতিক্রম সোয়াবিন বা সয়াবিন, তার মধ্যে কিন্তু কিছু কিছু অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড থাকে। এই জন্য সয়াবিন কিন্তু বেশ পুষ্টিকর খাবার। কিন্তু অপরদিকে প্রাণীজ প্রোটিনের মধ্যে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড থাকে, ফলে প্রাণীদের বৃদ্ধি এবং পুষ্টিতে ক্ষয়পূরণে বিশেষ সুবিধাও হয়ে থাকে। এই কারণে প্রাণীজ প্রোটিনকে আমরা বেশি উৎকৃষ্ট বলে থাকি বা বেশি গুরুত্বপূর্ণ বলে থাকি। এই জন্য খাদ্য তালিকাতে কিন্তু মাছ, মাংস, ডিম, দুধ এগুলো রাখা উচিত। তোমরা একটু খেয়াল করে দেখবে, যারা নিরামিষাশী নিরামিষাশী তারা দেখবে বেশি পরিমাণে পনির বা ডাল জাতীয় খাবার একটু বেশি পরিমাণে খায়। পনির জাতীয় খাবার, দুধ, মিল্ক প্রোডাক্ট যেগুলো, ছানা বা পনির, তারপরে ছানা বড়া তৈরি করে তার বিভিন্ন রকমের আইটেম তৈরি করা, এগুলো খায়। আবার ডালের বিভিন্ন আইটেম তারা কিন্তু খায়, তার সঙ্গে প্রচুর পরিমাণে সবজি এবং ফল খায়। তাহলে অপরদিকে দুধটাও খুব বেশি পরিমাণে খায়। তাহলে ওই যে মাছ মাংস তারা খাচ্ছে না বা ডিম খাচ্ছে না, তাদের মাধ্যমে যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলো ওরা পেত সেগুলো পাচ্ছে না। সেই জন্য দুধ এবং দুগ্ধ জাতীয় পদার্থ, অপরদিকে ডাল জাতীয় খাদ্যগুলো বেশি পরিমাণে খাচ্ছে। তার সঙ্গে সবুজ শাক সবজি, বিভিন্ন রকমের ফল এগুলো খাচ্ছে, এতে বেশ কিছুটা প্রোটিনের চাহিদা তাদের মিটে যায়। তাহলে আশা করি প্রথম শ্রেণীর প্রোটিন এবং দ্বিতীয় শ্রেণীর প্রোটিন কাকে বলে সেই বিষয়ে একটা ধারণা তোমাদের দিতে পেরেছি। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন পড়াতে গিয়ে আমি একটুখানি বলেছি যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড গুলো আমাদের বৃদ্ধি বা প্রাণীদের বৃদ্ধি এবং পুষ্টির জন্য একান্তই দরকার, অথচ সেগুলো প্রাণীদেহে সংশ্লেষিত হয় না, প্রাণীজ খাদ্যের মাধ্যমে তাকে গ্রহণ করতে হয়, এই অ্যামাইনো অ্যাসিড গুলোকে বলা হয় এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। এই অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের মধ্যে লিউসিন একটা উল্লেখযোগ্য, লাইসিন একটা উল্লেখযোগ্য, মিথিওনিন একটা উল্লেখযোগ্য, এমনকি থ্রিওনিন এটাও কিন্তু একটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা আমাদের ক্ষেত্রে মেইনলি আটটা, আটটা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড আমাদের কিন্তু রয়েছে। এই আটটা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড ক্লাস নাইনে উঠলে তোমাদের একটু ভালো করে পড়তে হবে। চলে আসি এখন খুব সামান্য আমাদের প্রোটিন বিষয়ে বইতে থাকে এবং আমাদের সিলেবাসের মধ্যে অতি নগণ্য অংশ রয়েছে, আমি একটু বিস্তারিত ভাবে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তাহলে দ্বিতীয় অংশ আমার কি ছিল, প্রোটিনের উৎস গুলো কি কি, উৎস গুলো কি কি, সেটা হলো প্রোটিন কাকে বলে সেটা হলো, প্রোটিনের ভাগ গুলো কি কি। দেখো প্রোটিন তিনটে শ্রেণীতে বিভক্ত, প্রোটিন কে তিনটি শ্রেণীতে ভাগ করা যায়, তিনটে শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে সরল প্রোটিন, আর একটা হচ্ছে যুগ্ম প্রোটিন, যুগ্ম প্রোটিন, আর একটা হচ্ছে লব্ধ প্রোটিন, লব্ধ লব্ধ প্রোটিন, সরল প্রোটিন, যুগ্ম প্রোটিন এবং লব্ধ প্রোটিন। সরল প্রোটিন মানে হচ্ছে যে প্রোটিনের মধ্যে শুধুমাত্র অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড থাকবে। তোমরা একটা ডিম ফাটিয়ে দেখবে ডিমের বাইরের দিকে একটু সাদা সাদা অংশ থাকে আর ভেতরে কুসুম সহ হলুদ অংশ থাকে। এই যে বাইরে যে অংশটা থাকে একটু মানে শ্লেষ্মার মতো দেখতে হয়, যদি আমরা কাঁচা অবস্থায় দেখি মিউকাস বা শ্লেষ্মার মতো, যেটা আমাদের নাকে থাকে বা সর্দির মতন, ওটা হচ্ছে অ্যালবুমিন প্রোটিন। আর ভেতরে যে হলদে অংশটা থাকে যাকে আমরা সেদ্ধ করলে কুসুম বলে থাকি, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে গ্লোবিউলিন প্রোটিন থাকে। এই অ্যালবুমিন, গ্লোবিউলিন এগুলো হচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিন। দু নম্বর হচ্ছে যুগ্ম প্রোটিন, যুগ্ম প্রোটিন মানে হচ্ছে সরল প্রোটিনের সাথে অপ্রোটিন জাতীয় কোনো বস্তু থাকবে। সরল প্রোটিনের সাথে অপ্রোটিন জাতীয় কোনো বস্তু থাকলে তাকে বলা হয় যুগ্ম প্রোটিন। তোমরা নাম শুনেছ হয়তো হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন আমাদের রক্তের বর্ণ লাল হয় কেন এমন একটা ব্যাপার আমরা জানি।
এবং আমরা শুনে থাকি যে হিমোগ্লোবিন বলে এক বিশেষ ধরনের প্রোটিন রয়েছে আমাদের রক্তের মধ্যে। রক্তে যে লোহিত কণিকা থাকে বা লাল কণিকা গুলো থাকে, সেই লোহিত কণিকা গুলোর মধ্যে বা লাল কণিকার গুলোর মধ্যে প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন থাকে। ওই হিমোগ্লোবিন থাকে বলে রক্তের বর্ণ লাল হয়। এই হিমোগ্লোবিন কিন্তু একটা যুগ্ম প্রোটিনের উদাহরণ, যুগ্ম প্রোটিনের উদাহরণ হিমোগ্লোবিন। এছাড়াও দেখবে চিংড়ি জাতীয় যে সমস্ত প্রাণীগুলো রয়েছে, শামুক জাতীয় যে সমস্ত প্রাণীগুলো রয়েছে, চিংড়ি এবং শামুক জাতীয় যে প্রাণীগুলো রয়েছে সেখানে কিন্তু হিমোসায়ানিন নামে এক বিশেষ ধরনের প্রোটিন থাকে। হিমোসায়ানিন, হিমোসায়ানিনের মধ্যে তামা থাকে, কপার, কপার বা তামা থাকে, এই জন্য বলে তাম্র ঘটিত প্রোটিন। এখানে মানে এর একটা হালকা নীল বর্ণের হয়, হালকা নীল বর্ণের হয়। হিমোগ্লোবিন লাল বর্ণের হয়ে থাকে, সেটা আয়রন যুক্ত হয় অর্থাৎ লৌহযুক্ত। হিমোগ্লোবিন হচ্ছে লৌহযুক্ত যুগ্ম প্রোটিন, হিমোসায়ানিন হচ্ছে তাম্রযুক্ত বা তাম্র ঘটিত যুগ্ম প্রোটিন। এই যুগ্ম প্রোটিন ব্যাপারটা একটুখানি মাথায় রেখে দেবে। লব্ধ প্রোটিন, লব্ধ প্রোটিন মানে হচ্ছে এই প্রোটিনগুলো প্রকৃতিতে পাওয়া যায় না, প্রোটিনগুলো প্রকৃতিতে পাওয়া যায় না। লব্ধ প্রোটিনগুলো প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকের সময় আমাদের পরিপাক নালীর মধ্যে তৈরি হয়। প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকের সময় আমাদের পরিপাক নালীর মধ্যে লব্ধ প্রোটিনগুলো তৈরি হয়। পেপসিন একটা পাচক রসের মধ্যে থাকা এনজাইম, এই পেপসিন প্রোটিনটা পাকস্থলীতে গেলে সেই প্রোটিনকে ভেঙে দেয়, দিয়ে পেপটোন বলে একটা যৌগ তৈরি করে। পেপটোন, পেপটোন, পেপটোন হচ্ছে লব্ধ প্রোটিন। পেপটোন একার প লিখে নাও খাতাতে, পেপটোন লব্ধ প্রোটিন, পেপটোন, পেপটাইড, পেপ একার হস্রই দ, এটাও একটা লব্ধ প্রোটিন। এরা কিন্তু পেপটোন এবং পেপটাইড এরা কিন্তু লব্ধ প্রোটিন, লব্ধ প্রোটিন প্রকৃতিতে পাওয়া যায় না। প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকের ফলে বা হজমের ফলে আমাদের পরিপাক নালীর ভেতরে এগুলো তৈরি হয়। লব্ধ প্রোটিন কাকে বলে এবং লব্ধ প্রোটিনের একটু একটা দুটো উদাহরণ মনে রাখার চেষ্টা করবে। আমি এখানে দুটো বলেছি, পেপটোন এবং পেপটাইড। তাহলে আশা করি প্রোটিন কপ্রকার এবং কি কি সেই বিষয়ে তোমরা একটা ধারণা পেয়েছ। আবার বলছি প্রোটিন তিন রকমের রাসায়নিক সংযুক্তি অনুসারে, রাসায়নিক সংযুক্তি অনুসারে প্রোটিন তিন রকমের, সরল প্রোটিন, যুগ্ম প্রোটিন এবং লব্ধ প্রোটিন, লব্ধ প্রোটিন। নেক্সট চলে যাই প্রোটিনের গুরুত্ব বা কাজ কি কি। প্রোটিন আমাদের দেহে কি কাজ করে, আমাদের দেহে যে অসংখ্য কোষ থাকে জীবদের গঠনগত এবং কার্যগত এককে কোষ বলা হয়, এই কোষের প্রোটোপ্লাজম গঠনে বিশেষ ভূমিকা নিয়ে থাকে, কোষের প্রোটোপ্লাজম গঠনে বিশেষ ভূমিকা নিয়ে থাকে। তারপরে জীবদেহের বৃদ্ধি এবং ক্ষয়পূরণে বিশেষ ভূমিকা নিয়ে থাকে। জীবদেহে হরমোন তৈরিতে, হরমোন, হরমোন তৈরিতে বিশেষ ভূমিকা নিয়ে থাকে। এনজাইম, এনজাইম বা উৎসেচক তৈরিতে বিশেষ ভূমিকা নিয়ে থাকে। আমাদের দেহে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের চাহিদা পূরণ করতে বিশেষ ভূমিকা নিয়ে থাকে। আবার বলছি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের চাহিদা পূরণ করতে বিশেষ ভূমিকা নিয়ে থাকে। এছাড়াও কিন্তু প্রোটিন আমাদের শক্তি দিয়ে থাকে, প্রোটিনের থেকে, প্রোটিনের থেকে আমরা শক্তি পাই। একশো গ্রাম প্রোটিন থেকে, একশো গ্রাম প্রোটিন থেকে আমরা প্রায় 4.1 দিয়ে গুণ করলে কত দাঁড়াচ্ছে, 41.00 মানে 410। একশো গ্রাম প্রোটিন থেকে, একশো গ্রাম প্রোটিন থেকে আমরা প্রায় 410 কিলো ক্যালোরি শক্তি পেয়ে থাকি, 410 কিলো ক্যালোরি অথবা 420 ম্যাক্সিমাম, কারণ প্রোটিনের তাপন মূল্য হচ্ছে 4.1 কিলো ক্যালোরি, 4.1 কিলো ক্যালোরি প্রোটিনের তাপন মূল্য, অথবা 4.2 বলা যেতে পারে, 4.2 যদি বলা হয় তাহলে 420 কিলো ক্যালোরি এক গ্রাম। অনু প্রোটিনের তাপন মূল্য হলো
4.1 kcal তাহলে 100 গ্রামের কত হবে 4.1 দিয়ে তাকে গুণ করা হবে গুণ করা হবে 410 kcal 410 আমরা এর আগের দিন আমি তোমাদের পড়িয়েছিলাম যে আমাদের দৈনন্দিন যাবতীয় জৈবনিক কাজগুলো করতে গেলে প্রায় 3000 kcal শক্তি দরকার হয় তার থেকে প্রায় 1600 kcal শক্তি আমরা পেয়ে থাকি প্রোটিন এই শর্করা জাতীয় খাদ্য থেকে আর প্রোটিন জাতীয় খাদ্য থেকে পেয়ে থাকি আমরা প্রায় 400 থেকে 420 kcal 400 থেকে 420 kcal আর লিপিড বা ফ্যাট জাতীয় খাদ্য থেকে পেয়ে থাকি 900 থেকে 930 kcal 900 থেকে 930 kcal এই তিনটে মান যদি যোগ করা যায় দেখবে প্রায় 3000 জায়গাতে গিয়ে থামছে প্রোটিন জাতীয় খাদ্য আমাদের দেহে কি কি কাজে সাহায্য করে আশা করি সেই বিষয়ে তোমরা একটা আইডিয়া পেয়েছো অত্যধিক পরিমাণে যদি প্রোটিন খাওয়া যায় তাহলে কি কি সমস্যা হতে পারে আমাদের জয়েন্ট গুলোতে পেন হয় গিটে গিটে বাত হতে পারে ইউরিক অ্যাসিড জনিত যে বাত গাউট বলা হয় বা গিটে বাত হতে পারে অস্থি সন্ধি গুলোতে ব্যথা হতে পারে আমাদের বেশিরভাগ যদি প্রোটিন যদি খাওয়া হয় তাহলে বাত জনিত অসুখ গুলো একটু বেশি হয় জয়েন্ট গুলো একটু স্টিফ হয়ে যায় বা শক্ত হয়ে যায় জয়েন্ট গুলো সঞ্চালনে অসুবিধা হয় আমাদের বিশেষ করে অস্থি সন্ধি গুলোতে নানা রকমের সমস্যা দেখা দেয় যাকে আমরা অন্য কথায় ঘুরিয়ে বলে দেব বাত আর্থারাইটিস বলে রোগ হয় আর সবশেষে দেখো আমি লিখে রেখে দিয়েছি প্রোটিনের অপুষ্টি জনিত রোগ তোমরা একটু তোমাদের বইটাতে খেয়াল করে দেখবে প্রোটিনের অপুষ্টি জনিত রোগ মানে দুটো একটা হচ্ছে কোয়াশিওরকোর আর একটাকে বলা হয় ম্যারাসমাস কোয়াশিওরকোর এবং ম্যারাসমাস এই কোয়াশিওরকোর এবং ম্যারাসমাস এই দুটো হলো প্রোটিনের অপুষ্টি জনিত রোগ এগুলো কিন্তু প্রাপ্ত বয়সে খুব একটা বেশি হয় না এই যে প্রোটিনের অপুষ্টি জনিত রোগ বিশেষ করে শৈশবে শিশুকালে এটা হয়ে থাকে যদি প্রোটিন জাতীয় খাদ্য শিশু যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলো অথবা মায়ের গর্ভে ছিল তখন যদি মায়ের কোনো প্রোটিনের অপুষ্টি থাকে তাহলে শিশু কিন্তু ওই ম্যারাসমাস রোগ অথবা কোয়াশিওরকোর রোগ নিয়ে কিন্তু জন্মাতে পারে প্রোটিনের অপুষ্টি জনিত রোগ নিয়ে জন্মাতে পারে এই প্রোটিনের অপুষ্টি জনিত রোগের মধ্যে যেটা কোয়াশিওরকোর এই কোয়াশিওরকোরের ফলে কিন্তু শিশুদের চামড়াগুলো ত্বকগুলো একটু শুষ্ক শুষ্ক হয়ে যায় মনে হয় যেন মাছের মতো গায়ে আঁশ হয়েছে তাছাড়া এদের চুল উঠে যায় দেহটা একটু ফুলে যায় কোয়াশিওরকোরের ক্ষেত্রে দেহটা ফুলে যায় অ্যানিমিয়া রোগ দেখা দেয় অ্যানিমিয়া এছাড়া এদের গ্রোথ বা বৃদ্ধি কমে যায় এই যে কোয়াশিওরকোর বলে যে শিশুদের প্রোটিনের অপুষ্টি জনিত রোগ রয়েছে সেই অপুষ্টি জনিত রোগের কয়েকটা রোগ লক্ষণ তোমাদের মনে রাখতে হবে আবার বলছি এই রোগে শিশুদের ত্বক শুষ্ক হয়ে যায় এবং এদের চুল উঠে যায় এদের দেহ ফুলে যায় অর্থাৎ দেহে জল জমে এবং দেহ ফুলে যায় অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগ দেখা দেয় এবং দেহের গ্রোথ বা বৃদ্ধি কমে যায় ম্যারাসমাস এটাও প্রোটিনের একটা অপুষ্টি জনিত রোগ এটা শিশুদের যে মাসেল পেশি একেবারে ধ্বংস হয়ে যায় ফলে শিশুদের হাত পা সরু বাদরের মতন হয়ে যায় দেহ কঙ্কাল সার হয়ে পড়ে অর্থাৎ দেহের হাড়গুলো জেগে ওঠে হাড়গুলো দেখতে পাওয়া যায় চোখ অক্ষি কোটরের গর্তের মধ্যে ঢুকে পড়ে মুখটা বাদরের মতো দেখতে হয় মাঙ্কি লাইক ফেস এদের দেখা যায় এটা ম্যারাসমাস রোগের রোগ লক্ষণ অনেক সময় পরীক্ষাতে আসে প্রোটিনের অপুষ্টি জনিত রোগের নাম লেখো দুটো এক হচ্ছে কোয়াশিওরকোর আর একটা হচ্ছে ম্যারাসমাস এই হচ্ছে প্রোটিনের বিষয়বস্তু নিয়ে আমি যা যা আলোচনা করা দরকার সেটা তোমাদের আজকে করে দিলাম এর আগে শর্করা বা কার্বোহাইড্রেট পড়িয়েছি আজকে প্রোটিন জাতীয় খাদ্য পড়ানো হলো পরের দিন লিপিড বা ফ্যাট জাতীয় খাদ্য নিয়ে আলাপ আলোচনা করব আরেকটা বলি প্রোটিনকে বলা হয় বডি বিল্ডিং ফুড বডিটাকে বিল্ড করতে কিন্তু প্রোটিন জাতীয় খাদ্য আমাদের বেশি লাগে
বডি বিল্ডিং ফুড, আর শর্করা বা কার্বোহাইড্রেট এবং ফ্যাট জাতীয় খাদ্যকে বলা হয় ফুয়েল ফুড বা জ্বালানি খাদ্য। এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। তা যাই হোক, যে অংশগুলো আজকে আমি আলোচনা করলাম, বোর্ডে লিখেছিলাম, এই অংশগুলো সবই আমি আলোচনা করে দিয়েছি, এই অংশগুলো তোমরা পড়তে থাকো। ডাউট ক্লিয়ারিং ক্লাসে কিন্তু আমি এই সমস্ত প্রশ্ন গুলো ধরবো। তোমরা যে কথাগুলো আমার থেকে শুনছো, আমি যেগুলো বোর্ডে লিখছি আলোচনা করছি, সেগুলো খাতাতে নোটস করে নেবে, নিয়ে ভালো করে মনে রাখার অর্থাৎ এখানে রাখার চেষ্টা করবে, তাহলে আমার মনে হয় কোনো অসুবিধা হবে না। আজ এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।